গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকে রান্নাঘরে নিয়ে যাই, কী বানাচ্ছি সেটা দেখাবো তোমাদের। তো এই গাছটা দিয়েই ভিডিওটা শুরু করলাম, চলো রান্নাঘরে নিয়ে যাই। আর কেমন হয়েছে দেখো গাছটা আমার, কী সুন্দর হয়েছে না গুঁড়ো। তার সঙ্গে এই এই গাছ দুটো নিয়ে এসছে নিচে, এটাও দেখাই। হ্যাঁ তো বন্ধুরা কেমন আছো? আর দেখো চলে এলাম রান্নাঘরে, আর ব্যাক ক্যামেরায় আছি কারণ চুল টুল সেরকম ছাড়ানো নেই, বেশ সকাল থেকে একটু ব্যস্ত থাকি, তাই ফ্রন্ট ক্যামেরায় এলাম না, ব্যাক ক্যামেরাতেই করছি। আর দেখো কোনো দিন সিলভার কাপ আমি রান্না করিনি, তো আমাদের যে মাছওয়ালাটা আছে না, যে প্রতিদিন মাছ দিয়ে যায়, ও বলছে কাকিমা একবার মাছটা দেখো খেয়ে ভালো লাগবে। তো সিলভার কাপ কোনো দিন নিই না, তো কালকে দিয়ে গেল জোর করে, ডিপ ফ্রিজে রাখা ছিল, তো সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো। আর মাছের মাথাটা দেখো কত বড়, মাছের মাথার মধ্যে কেউ খেতেই খোঁজে না, সে নেওয়া। তো এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডিপ ফ্রিজ থেকে সকালে বের করে নিয়েছি, আর মাছটা ভেজে নিই, চলো তোমার সঙ্গে শেয়ার করি কী কী দিচ্ছি। তো আমি না কড়াইয়ে তেল গরম হলে প্রথমে একটু নুন দিয়ে দিই, লবণ দিয়ে দিই, কারণ তেলটা সাথে ছেটাই না হতো। অনেকে হলুদ দেয়, হলুদ দিলে কী হয় বলো তো, রান্নার কালারটা মানে একটু কালো কালো হয়ে যায়, তাই আমি নুনটা ইউজ করি। আর সব বন্ধুরা দেখবে নুনটা ইউজ করবে, বেশ ভালো, হলুদ দিলে হলুদটা পুড়ে যায়। তো আমি এবার মাছগুলো দিচ্ছি, আর নুন দিলে তেলটা আসলে ফেটায় না। তো দেখতে থাকো কীভাবে আমি রান্না করছি, আর সেটার জন্য কী কী মানে মশলা নিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি মাছটা বানানোর জন্য কোনোদিন সিলভার কাপ বানাইনি জানো আমি, তো কেমন হবে না হবে জানি না, ঝোল টোল করলাম না, ওই জন্য ডাল করেছি। তো দেখো এই পেঁয়াজ কুচো করেছি, টমেটো একটা, আর এই পেস্টটা দেখো বানিয়েছি, পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা, আর তোমার একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি সামান্য মৌরি, কারণ মৌরি দিলে না মৌরি সেন্টাতে নুন ভালো খেতে খোঁজে ঝাল দেওয়া হলে, তাছাড়া খেতে খোঁজে না, তাই আমি একটু মৌরিও অ্যাড করেছি, মৌরি, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে আছি, শেষ হয়ে গেছে এটা, এটাও দেবো। তো তোমরা দেখতে থাকো, দেখো বন্ধুরা মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি, একটা ভাজা রেখে দেবো উনের জন্য, বাকিটা ঝাল দেওয়া করবো। তো ওই যে তেলে দেখছো, তেলে একটু ফোড়ন দিলাম, আর একটু সামান্য চিনি দিলাম, চিনি না দিলে তো কোনো কিছু স্বাদটা পাওয়া যায় না ঠিক মতো, আমরা ঘটি যেহেতু একটু চিনি দেবই সব কিছুতে। তো একটু ইয়ে হোক, চিনিটা ইয়ে হোক, তারপরে পেঁয়াজগুলো দিচ্ছি দেখো, পেঁয়াজগুলো ভেজে নিই। আর দেখো বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিলাম টমেটোটা, তারপর ওই পোস্ত, সর্ষে, মৌরি, কাঁচা লঙ্কা এবং হচ্ছে আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে আছে ওগুলো সব দিয়ে দেবো। আর তার সঙ্গে এই আলুটা একটু আলু সেদ্ধ রেখেছি দেখো, এটা একটু ম্যাশ করে দেবো, তাহলে গ্রেভি টাইপের হবে, এটা আমি ঝাল দেওয়া করলে আমি একটু আলুটা সেদ্ধ করে রাখি। আর দেখো বন্ধুরা পেস্টটা দিয়ে দিলাম আমি, এখানে দেখতে পাচ্ছ, আর এখানে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ এগুলো দিয়েছি, এবার মশলাটা কষে নিই। আর দেখো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, কষানো হয়ে গেছে, তো এবার জলটা দিয়ে দিচ্ছি। আর মাছের মাথাটা দিয়ে দিই, মাছের মাথাটা একটু না ফুটলে গন্ধ বেরোয়, মাছের মাথাটা আগে দিলাম, এটা একটু ফুটে উঠবে তারপর মাছগুলো দেবো। তো রেডি বন্ধুরা আমার মাছের রেসিপিটা, তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, সিলভার কাপে ঝাল দেওয়া রেসিপি তোমার সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো আমিও খেয়ে দেখবো, এর আগে কোনো দিন খাইনি, যে কেমন হয়েছে, একটা মাছ ভাজা মনের জন্য রাখলাম, কারণ মন একটা ভাজা মাছ খায়, তো ওটা রাখলাম, আর এগুলো আমাদের হবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো রেডি আমার মাছ ঝাল দেওয়ার রেসিপি,
অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।